বন্ধুরা খুব সহজেই ঘরে বানানো এই ক্রিমটা যদি মেখে নিতে পারো তাহলে দেখবে রোদে বেরোলেও তোমাদের মুখে আর কালচে ঝোপ পড়ে যাচ্ছে না দাগ পড়ছে না রিঙ্কেল আসছে না মুখটা এই যে এরকম মেচে তা পিগমেন্টেশনের দাগ ব্রণো হয়ে গেলে কালো দাগ বা রোদে অনেকক্ষণ থাকলে স্কিনটা কুঁচকে যায় সেই রকম কিন্তু হবে না বন্ধুরা বাজারে খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের সানস্ক্রিন কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু এতে এসপিএফ সেভেন্টি থেকে এইটটি পর্যন্ত থাকে আর যে সানস্ক্রিনে যত বেশি এসপিএফ থাকবে সেটা তত বেশি সান প্রোটেকশন কিন্তু দেবে কিন্তু বাজারজাতই এসপিএফে কেমিক্যাল দেওয়া থাকে এবং সেগুলো আমাদের স্কিনে অনেক সময় অনেক ক্ষতিও করে দেয় তাই আজ আমি তোমাদের সাথে একটা ঘরোয়া সানস্ক্রিন বানিয়ে শেয়ার করছি যেটা সম্পূর্ণ ন্যাচারাল যেটা তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতিও করবে না অথচ সূর্যের রশ্মি ও আগুনের তাপ থেকে স্কিনকে রক্ষা করবে আর আমার এই হোমমেড সানস্ক্রিনটি সব থেকে বড় গুণ হলো এটা তোমরা একবার বানিয়ে দশ থেকে বারো দিন বাইরে রেখেই ব্যবহার করতে পারবে বন্ধুরা তার জন্য লাগবে আমাদের এখানে সাদা তিল যে সাদা তিল কিনতে পাওয়া যায় সিসেম সিড যাকে বলে সাদা তিল সিসেম সিড বা সিসেম অয়েলের মধ্যে কিন্তু ন্যাচারাল এস থাকে যেটা তোমার স্কিনকে সান বার্ন হতে দেয় না কালো হতে দেয় না স্কিনটাকে প্রোটেকশন দেয় আর এটা কিন্তু মাসাজ অয়েলের জন্য ভীষণ ভালোভাবে তৈরি করা যায় তো দেখো এই সাদা তিলটা একটু গুঁড়ো করে নেবে তো দেখো আমি একটু গুঁড়ো করে নিয়েছি সাদা তিলটা সেই গুঁড়ো তিল সাদা তিলকে একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে বা হেমান দিয়ে গুঁড়ো করে রাখবে এবারে দেখো আমি নেব নারকেল তেল যতটা তুমি বানাতে চাও আমি এখানে প্রায় তিন চামচ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি নারকেল তেলের মধ্যেও কিন্তু এসপিএফ এইট থাকে আর এই সিসম বা তিল তিলের মধ্যে কিন্তু এসপিএফ পি থার্টি পর্যন্ত থাকে তো তিল দিলাম এক চামচ তিন চামচ নারকেল তেলের মধ্যে এবার এটা নিয়েছি আমি গ্রিন টি বন্ধুরা গ্রিন টি স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে স্মুথ সফট বিউটিফুল বানায় এস থাকে এই গ্রিন টির মধ্যে গ্রিন টি কিন্তু তোমার স্কিনকে সান বার্ন হতে থেকে বানায় এবং প্রোটেকশন দেয় এবং গ্রিন টি তোমার স্কিনটাকে কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করে তো এই গ্রিন টি আর এই সাদা তিল গুঁড়ো চার চামচ নারকেল তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে অন্তত দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পরে যখন দেখবে এইরকম একটা গরম জল ফুটছে ফুটন্ত গরম জলের ওপর এইভাবে বসিয়ে একটু ফুটিয়ে নেবে মানে গরম করে নেবে এটা হচ্ছে ডাবল বয়লিং প্রসেসে একটু এটাকে গরম করে নেবে ততক্ষণই গরম করবে যতক্ষণ না বেশ এই তেলটা গরম হয়ে যায় এবং এই তেলটা গরম হয়ে গেলে আমি যে এখানে তিল গুঁড়ো দিয়েছি এবং গ্রিন টি দিয়েছি তার কিন্তু গুণটাই তেলের মধ্যে চলে যাবে এবং এই তেলটা কিন্তু তৈরি হবে এস পি ফিফটি পর্যন্ত কিন্তু এই তেল তোমার প্রোটেকশান দেবে তো দেখো এখানটা অনেকটা গরম হয়ে গেছে তেলটা একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে কি করবে এইভাবে ছেঁকে নেবে ছেঁকে ওই যে তেলটা বেরোলো দেখো তেলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তেলটার মধ্যে কিন্তু এই তিল এবং গ্রিন টির সমস্ত গুণ চলে এসছে তো দেখো এই তেলটা দিয়েই আমি বানাবো আজকে এসপিএফ ফিফটি সানস্ক্রিন তার মধ্যে দেবে একটু গোলাপ জল বন্ধুরা গোলাপ জল আমাদের স্কিনকে সুদিং রাখে নরম রাখে সানবার্ন হতে দেয় না কোনো রকম ইরাপশান হতে দেয় না অ্যালার্জি হতে দেয় না আর দিচ্ছি এক থেকে দু চামচ দেবে এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা একটু বুঝে দেবে যতটা লাগবে ততটাই দেবে যার যতটা থিকনেস দরকার তবে একটু মোটা করেই কিন্তু বানাতে হবে কারণ দেখবে সানস্ক্রিন কিন্তু একটু একটু মোটা হলে তবেই কিন্তু ভালো প্রোটেকশন দেবে তো দেখো একদম পারফেক্ট আছে আমার এই কনসিস্টেন্সিটা এইরম কনসিস্টেন্সিতে বানাবে এটা তোমরা একটা কোনো খালি ক্রিমের কৌটোয় ভরে দশ দিন পর্যন্ত বাইরেই রেখে দিতে পারবে খারাপ হবে না সকালবেলা প্রতিদিন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেসওয়াশের বদলে তোমরা বেসন দিয়ে মুখ ধোয়া অভ্যেস করো বন্ধুরা স্কিন কিন্তু অনেক ভালো থাকবে তো মুখ ধোয়ার পর দেখো এইভাবে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে এই ঘরোয়া সানস্ক্রিন সকালবেলা ঘরে থাকলেও লাগাবে এবং বাইরে ওটা লাগিয়েও যেতে পারবে এবং এটা লাগিয়ে তোমরা যদি বাইরে যাওয়ার সময় যে কোনো মেকআপ প্রোডাক্ট বা যে যা কিছু লাগাও তোমার স্কিন কিন্তু সান প্রোটেকশন দেবে আর স্কিনটা অতিরিক্ত তেল চুপচুপ করবে না এটা কিন্তু খুব একটা তেল চিটচিটে নয় এটা অ্যালোভেরা জেল বেস একটা সানস্ক্রিন যেটা তোমার স্কিনকে সান প্রোটেকশান ফুললি দেবে স্কিনকে কালো হতে দেবে না স্কিনের রকম ক্ষতি হতে দেবে না তাহলে কিন্তু তোমরা এটা মেখে বাইরেও যেতে পারবে তো বন্ধুরা ঘরেই বানিয়ে নাও এসপিএফ ফিফটি সানস্ক্রিন নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনোরকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও